প্রিয় শিক্ষার্থীরা, আপনারা যারা বিভিন্ন জায়গায় একাডেমিক গ্রামার পড়ছেন, শুধু সেখানে জাস্ট গ্রামার শিখছেন, বাট আমাদের নাসিস ক্লাবে যদি আসেন সেক্ষেত্রে হবে কি যে আপনি ইংলিশ স্পোকেন টিচারের কাছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনারের কাছে আপনি কী শিখছেন? একাডেমিক গ্রামার, তার মানে একাডেমিক গ্রামারের সাথে আপনার স্পোকেনটাও হয়ে যাচ্ছে এবং এটা সম্পূর্ণ ফ্রি। কারণ হচ্ছে স্পোকেনের আলাদা কোর্স আপনাকে লাগছে না, এটা একাডেমিক গ্রামারের সাথে রেডি হয়ে যাচ্ছে। হি গেভ মি আ পেন, এটা আমরা জানি যে হি গেভ মি আ পেন, যদি এটা আমরা সেন্টেন্স শেষ করে দিই ঠিক আছে, ইটস অল রাইট, সে আমাকে একটি পেন দিয়েছিল বা আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। সেক্ষেত্রে যে কোনো একটি কলম দরকার আমার বা যে কোনো একটি পেন সে আমাকে দিয়েছিল। কিন্তু যদি আমি অতিরিক্ত তথ্য প্রদান করি এখানে যে সে দিয়েছিল আমাকে কলম যেটা ছিল দামি, দেখুন এখানে উইচ মানে হচ্ছে যেটা, সো যেটা বলতে সেই কলমের কথা বলছে, আর এক্সপেন্সিভ বলতেও কিন্তু সেই পেনকেই বোঝাচ্ছে। সো পেন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে, সেখানে পেন সম্বন্ধে কী করছে, অতিরিক্ত তথ্য প্রদান করছে, তার মানে তার সম্বন্ধে আমার বিশাল এক্সপিরিয়েন্স চলে আসছে। পেনটা বলতে ওই যেটাকে বোঝাচ্ছে, মানে ওই যে ওইটা, আর এক্সপেন্সিভ বলতে ওই পেনটাকেই বোঝাচ্ছে। তাহলে এখানে এ না হয় তখন কী হবে, দা হবে। সি গেভ মি দ্য পেন, সি গেভ মি দ্য পেন, সে কলমটা দিয়েছিল, মানে কলমটা বলতে কোন কলমটা, ওই যেটা এক্সপেন্সিভ, তার মানে যেটা এক্সপেন্সিভ বলতে ডেফিনিট করে ফেলছে। আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, হোপ ইউ বিন ওয়েল বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ওয়েলকাম টু নাসির ক্লাব, দিস ইজ নাসির ওয়ান্স এগেন বিফোর ইউ, অ্যান্ড টুডে আইড লাইক টু টিচ ইউ, ইটস অল অ্যাবাউট আর্টিকেল, অ্যান্ড বিফোর গোয়িং টু লার্ন আর্টিকেল ইউ হ্যাভ টু নো ওয়াই শুড ইউ লার্ন আর্টিকেল, কেন আমাদের আর্টিকেল শেখা দরকার। আপনারা কি কখনো কোনো টিচারকে সিক্স থেকে অনার্স মাস্টার্স লেভেল পর্যন্ত কখনো কোনো টিচারকে জিজ্ঞেস করেছেন যে স্যার আর্টিকেল শিখছি কোথায় কাজে লাগবে, কেন কাজে লাগবে? মাথায় রাখবেন যে এটা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ, কমিউনিকেশনের একটা মিন্স অর্থাৎ উপায়, একটা প্ল্যাটফর্ম, আপনি ল্যাঙ্গুয়েজ শিখছেন, এটা সবসময় মাথায় রাখতে হবে, গ্রামার না। আমরা অলরেডি বাংলা কথা বলে তামা তামা করে দিয়েছি যখন আমাদের বয়স হয়েছে আড়াই বছর বা দুই বছর, এবং তারও অনেক পরে মানে তিন চার বছর পরে আমরা কি গ্রামার হাতে পেয়েছি। তো গ্রামার হাতে পেয়ে কী করেছি, মানে বাংলা ব্যাকরণের কথা বলছি, এই ব্যাকরণ হাতে পেয়ে কী করেছি, কী শিখেছি, আর কতটুকু বা দরকার রয়েছে, তার পূর্বেই আমাদের ল্যাঙ্গুয়েজ শেখা শেষ, বাংলায় কথা বলে শেষ করে ফেলেছি। আমি আজকের এই লেকচারে আপনাদেরকে বলতে চাই যে এই আর্টিকেল কোথায় প্রয়োজন রয়েছে, যেটা হয়তো আমাদের বাংলাদেশের টিচাররা অনেকেই জানে না বা অজানা রয়েছে, আবার অনেকে হয়তো বা জানাতে বা বোঝাতে ব্যর্থ হয়। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, আর্টিকেল হচ্ছে এ অ্যান্ড দ্য, কেন ব্যবহার করি, এ অ্যান্ড দ্যকে আমরা দুইটি ভাগে ভাগ করেছি। যারা আমার বিগত দিনের ভিডিওটি দেখেননি, লেকচারটি দেখেননি, তারা আমার বিগত ভিডিওতে পার্ট ওয়ান দেখে আসুন অথবা অন্যান্য ভিডিওগুলো দেখে আসুন। আর্টিকেলে এ অ্যান্ড দ্যকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে দ্য আরেকটি হচ্ছে এ অ্যান, এ মানে একটি, অ্যান মানে হচ্ছে একটি, দ্য হচ্ছে ডেফিনিট আর এ অ্যান হচ্ছে ইনডেফিনিট। ইনডেফিনিটের আরও বাংলা হচ্ছে যেটা অনির্দিষ্ট, যার সম্বন্ধে কোনো তথ্য নেই, জানাশোনা নেই, কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। পক্ষান্তরে দা হচ্ছে যার সাথে জানাশোনা পরিচয় রয়েছে, পূর্ব পরিচিত সে ব্যক্তি বা বস্তু। সো পার্থক্য হচ্ছে এখানে কেন ইউজ করব। যেমন আমরা একটি লোককে যদি বলি একটি চেয়ার নিয়ে এসো বা একটি ফোন বা একটা টেবিল বা একটা বই নিয়ে এসো, সে যে কোনো একটি বই নিয়ে আসবে, একটি ফোন আনতে বললেও সে যে কোনো একটি ফোন নিয়ে আসবে, একটি কলম নিয়ে আসতে বললেও যে কোনো একটা কলম নিয়ে আসবে। বাট আমি যদি বলি কলমটি নিয়ে এসো, চেয়ারটি নিয়ে এসো বা বেঞ্চটি নিয়ে এসো, তখন কিন্তু সে নির্দিষ্ট ওই চেয়ারটি বা ওই ফোনটিই নিয়ে আসবে। আমি কাউকে যদি বলি যে ফোনটি নিয়ে এসো যেটা কিছুক্ষণ পূর্বে আমি তোমাকে দিয়েছিলাম, তাহলে সে কিন্তু আমার ফোনটি নির্দিষ্ট করে দেওয়া আছে। নির্দিষ্ট করে কাউকে কিছু বলার ক্ষেত্রে দা ইউজ করবো, আর অনির্দিষ্টভাবে এ অ্যান ইউজ করবো। এখানে আরেকটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যে স্টার্টিং অবস্থায় যখন আমরা কাউকে চিনি না সেক্ষেত্রে এ অ্যান ইউজ করবো, সেকেন্ড টাইম যখন তার সাথে দেখা করবো বা কথা বলবো বা সেকেন্ড সেন্টেন্সে পাবো বা তারপরে বারবার যখন সেন্টেন্সগুলোতে পাবো, মানে বারবার যখন তার সাথে দেখা হবে তখন কিন্তু সে
অনির্দিষ্ট না, সে তখন নির্দিষ্ট হয়ে যায়। তার মানে তার সাথে তার সম্বন্ধে অনেক ইনফরমেশন আমার কাছে থাকে, তার সাথে জানাশোনা পরিচয় সব কিছু হয়ে যায়, সেটা হচ্ছে ডেফিনিট। যাই হোক, আমার পূর্বের ভিডিওটি আপনারা দেখে নিন। এখানে চলে আসলাম, আমরা যে সাউন্ড নিয়ে কাজ করি, এখানে ভাওয়েল শিখছি। নির্দিষ্ট আর অনির্দিষ্টভাবে কাউকে ডাকার ক্ষেত্রে, কাউকে কিছু বলার ক্ষেত্রে আমরা যেমন এ অ্যান্ড দা ইউজ করি, সেক্ষেত্রে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এটা সাউন্ড নিয়ে কাজ করি। সাউন্ডটা অনেক বড় একটি ব্যাপার। আপনারা জানেন যে 44টি সাউন্ড রয়েছে ইংরেজিতে, তার মধ্যে 20টি হচ্ছে ভয়েল সাউন্ড, 24টি হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। তো এখানে দেখুন, আমরা প্রথমে পেয়েছি একটি শব্দ, সেটা হচ্ছে অনেস্ট। আমরা এই শব্দটি ও থেকে উচ্চারণ করি, আমরা এইস থেকে উচ্চারণ করি না। ও থেকে যদি উচ্চারণ করি তাহলে সেটা হচ্ছে অনেস্ট। তাহলে ও যদি ভয়েল হয় তাহলে সেখানে এন হবে। এখানেও দেখুন আর রয়েছে, আর এর মানে যেটাকে এর বলি, তার মানে হচ্ছে যে উত্তরাধিকারী। তো এখানেও দেখুন আমরা হেয়ার বলছি না, এয়ার বলছি, তার মানে ই থেকে উচ্চারণ হচ্ছে আর ই হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেক্ষেত্রে এন হবে। এখানে দেখুন আওয়ার, ও থেকে উচ্চারণ হচ্ছে তাহলে এন হচ্ছে। পক্ষান্তরে এখানে যদি আমরা দেখুন, এখানে হোটেল রয়েছে, এটা কিন্তু ওটেল আমরা বলি না, কিন্তু আমরা এখানে যদি গাইড যদি ওটেল বলি, ও থেকে উচ্চারণ করি তাহলে সেটা এন হতে হবে। যেহেতু আমরা ও থেকে উচ্চারণ করি না, আমরা করি কোথা থেকে উচ্চারণ, এইচ থেকে করি, তাহলে অবশ্যই এটা এ হবে, কারণ এইচ হচ্ছে কনসোন্যান্ট। এখানে হচ্ছে হিরো, এ হবে, এখানে হচ্ছে হোস্টেল, এখানেও হচ্ছে এ হবে, কারণ এগুলো সবগুলোই হচ্ছে কনসোন্যান্ট, আর কনসোন্যান্ট থেকেই আমরা উচ্চারণ করছি। আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এটা উচ্চারণ হচ্ছে অনেস্ট। কিন্তু আমরা যদি এটাকে কোনো কোনো জায়গাতে হনেস্টি বলতে চাই, মানে গায়ের জোরে যদি হনেস্টি বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তখন এখানে এ দেবেন, কারণ আপনি এইচ থেকে উচ্চারণ করছেন, কনসোন্যান্ট থেকে উচ্চারণ করছেন। তাহলে এখানে এটা থেকে আপনাদের প্রমাণ হয়ে গেল। যেমন এখানে আরেকটি উদাহরণ হচ্ছে হেয়ার। হেয়ার মানে হচ্ছে কি, চুল। আপনি এইচ থেকে উচ্চারণ করছেন, অবশ্যই কনসোন্যান্ট সাউন্ড, তাহলে এ হবে। যদি আপনি এয়ার উচ্চারণ করেন, এয়ার মানে হচ্ছে দেখুন এ আই আর, এয়ার, তো এয়ার মানে হচ্ছে বায়ু। তো এখানে দেখুন এটা হচ্ছে কি, ভাওয়েল সাউন্ড। যদিও এখানে ভাওয়েল সাউন্ড রয়েছে, এখানে এন হবে। আসলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা সাউন্ড নিয়ে কাজ করি। এখানে এবার খুব ইন্টারেস্টিং একটি পাওয়ারফুল লার্নিং আমরা এখন শিখব। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। কেন শেয়ার করবেন, কারণ এই পাওয়ারফুল লার্নিংটা আপনাদের জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। যে বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি সেগুলো হয়তোবা কোথাও আপনি শিখেছেন বা হয়তোবা কোথাও আপনি পাননি। আর আমার এক্সক্লুসিভ যে আর্টিকেলের উপর যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন বিগত দিনের। আর সামনের দিনে ভিডিও আমি নতুন নতুন বানাবো, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। আর আপনারা অলরেডি জানেন যে একাডেমিক গ্রামার যদি আমাদের এখানে পড়েন তাহলে গ্রামারের সাথে স্পোকেনটা আপনাদের ফ্রি হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে স্পোকেনের টিচারের সাথে, আইএলটিএস যারা পড়ায় সেই টিচারদের কাছে যদি আপনি একাডেমিক গ্রামার পড়েন, 6, 7, 8, 9, 10, 11 এই একাডেমিক গ্রামার, তাহলে আপনার স্পোকেনটা ফ্রি ফ্রি হয়ে যাচ্ছে। কারণ স্পোকেনের কোর্সটা আমাদের এখানে অত্যন্ত এক্সপেন্সিভ, আলাদাভাবে আপনার ইচ্ছা করলে করতে পারবেন। তবে বেটার হচ্ছে যে যারা 6, 7, 8, 9 পড়াশোনা করছেন তারা পাশাপাশি এই স্পোকেনটা রেডি করতে পারবেন। কারণ ইংলিশটা ইটস নট আ কাইন্ড অফ পিল দ্যাট উইল সলো অ্যান্ড ইউ উইল বি কি, ইউ উইল বি ইংলিশ পারসন, ইংলিশ ম্যান, এটা সম্ভব হয় না। রাতারাতি কখনো একটা ক্যাপসুল খেলেন আর ইংলিশ ম্যান হয়ে গেলেন, এটা কখনো সম্ভব না। ইট অলওয়েজ টেক্স টু মাস টাইম, সো মাচ টাইম টু লার্ন, টু কোপ উইথ দ্য টেকনিক্স, টু কোপ উইথ দ্য আর্ট অফ কমিউনিকেশন, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যাই হোক, আপনারা এখানে খেয়াল করুন যে আই হ্যাভ এখানে ড্যাশ দিয়েছি, অরেঞ্জ, ফেন, আইডিয়া, ইউ মানে হচ্ছে ভেরি, ইউনিভার্সিটি আর হচ্ছে আমব্রেলা। আপনারা এখানে কী কী হবে ভিডিওটি পজ করে খাতায় লিখে ফেলুন, এরপর একটি ম্যাজিক আপনাদেরকে দেখাবো, যে ম্যাজিকটি হয়তো বা কেউ আপনাদেরকে এখন পর্যন্ত শেখায়নি। আর আমার বিশ্বাস আপনারা এটা দেখে আপনাদেরকে মানে আপনাদেরকে কী বলবো, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দর একটি লার্নিং যেটা উপহার আপনি পাচ্ছেন নাসিস ক্লাব থেকে। সব প্রিয় শিক্ষার্থীরা আপনারা পজ করে এটা করে ফেলুন, এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী ঘটতে যাচ্ছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই আপনারা ভিডিওটি পজ করে লিখে ফেলেছেন আপনার অ্যান্সারগুলো, আমি তারপরে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। দেখুন আই হ্যাভ অরেঞ্জ, অরেঞ্জ এটা হচ্ছে, ও হচ্ছে ভাওয়েল তাই এন হয়েছে, পি হচ্ছে কনসোন্যান্ট তাই এ হয়েছে, আইডিয়া হচ্ছে এ, আই হচ্ছে ভাওয়েল তাই এন হয়েছে। আর এখানে দেখুন ইউ, ইউ মানে হচ্ছে ভেরি। আপনারা
আপনারা এই বিগত দিনের ভিডিওটি দেখে নেবেন এখানে কেন এন না হয় এ হয়েছে, কারণ এখানে হচ্ছে যে ইউ এমন একটি উচ্চারণ যেটা হচ্ছে কনসোন্যান্ট সাউন্ড। ইউ শব্দ উচ্চারণ হলে বুঝে নিতে হবে সেটা কনসোন্যান্ট সাউন্ড, সেখানে ভাওয়েল থাকুক আর যাই থাকুক না কেন, আর কনসোন্যান্ট সাউন্ড এখানে হচ্ছে তাই এখানে এ হয়েছে। আমার বিগত ভিডিওগুলো দেখে নেবেন। এরপরে দেখুন ইউনিভার্সিটি এ বসেছে, কারণ এখানে হচ্ছে ইউ উচ্চারণ হয়েছে, কনসোন্যান্ট সাউন্ড হয়েছে। বাট এখানে দেখুন আমব্রেলা আ উচ্চারণ হয়েছে, আ হচ্ছে এমন একটি সাউন্ড বা শব্দ সেটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, যার কারণে এখানে এন হয়েছে। সো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, আপনারা যারা শুদ্ধ করতে পেরেছেন তাদের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, আর যারা বুঝতে পারেনি তারা এটা দেখে বুঝে নিন, অথবা আমার পার্ট ওয়ান ভিডিওটি খুঁজে বের করে নাসিস ক্লাব পেজ অথবা নাসিস ক্লাব চ্যানেল থেকে খুঁজে বের করে দেখে নিন। ক্ষেত্রে ওয়েলকাম টু নাসিস ক্লাব, আপনাদেরকে কিছুক্ষণ পূর্বেই কুইজ দেওয়া হয়েছিল, সে কুইজগুলো ছিল একেবারে ছোট ছোট বাক্যের, আমরা সেই ছোট ছোট বাক্যকে এবার বড় করেছি, অর্থাৎ ছোট বাক্যর সাথে অতিরিক্ত কিছু তথ্য দিলে কি ঘটনা ঘটে আর্টিকেলে সেটা আমরা দেখব, খুব মজার একটি ইন্টারেস্টিং ম্যাটার। সো চলুন আমরা সময় নষ্ট না করে চলে যাই। এখানে দেখুন শি গেভ মি অ্যান অরেঞ্জ, যদি আমরা এই সেন্টেন্সটা এখানে শেষ করি তাহলে ঠিক আছে, সে আমাকে একটি অরেঞ্জ দিয়েছিল, এখন এটা কোন অরেঞ্জ সেটা জানি না, সে জাস্ট সে আমাকে একটি অরেঞ্জ দিয়েছিল। এই ধরনের একটি অনির্দিষ্ট কথা প্রকাশ করতে হলে এন আমাকে ইউজ করতে হবে, সেখানে ভাওয়েল আছে, ভাওয়েল সাউন্ড আছে, সেক্ষেত্রে আমরা এন ইউজ করেছি। ওকে অল রাইট, এবার আমরা সেন্টেন্সটিকে একটু সম্প্রসারিত করেছি। দেখুন হি গেভ মি অরেঞ্জ দ্যাট ওয়াজ রটেন, সে আমাকে অরেঞ্জ দিয়েছিল যেটা, এই দ্যাট মানে হচ্ছে যেটা, যেটা ছিল কি পচা। তো পচা বলতে কি, এই যে অরেঞ্জ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই যে দেখুন রোটেন, রোটেন মানে পচা, সেটা কি এই অরেঞ্জকে বলছে, এবং দ্যাট মানে হচ্ছে কিন্তু সেই অরেঞ্জকেই বোঝাচ্ছে। তাহলে দেখুন দ্যাট বলতে যেটা বলতে সেই অরেঞ্জকে বোঝাচ্ছে, এবং রোটেন বলতেও সেই অরেঞ্জকে বোঝাচ্ছে, তাই অরেঞ্জ সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে, ইনফো দিচ্ছে, তার সম্বন্ধে অনেক কিছু সে ইনফরমেশনগুলো প্রোভাইড করছে, যার কারণে এই অরেঞ্জ কিন্তু তখন আর ইনডেফিনিট থাকছে না, তখন সেটা ডেফিনিট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে সে আমাকে একটা, সে আমাকে কমলাটা দিয়েছিল যেটা ছিল পচা, ভেবে দেখুন সে আমাকে কমলাটা দিয়েছিল মানে ওই যে ওই কমলাটা যেটা দিয়েছিল সেটা ছিল পচা। তো এই যে পচা দিয়ে এবং যা, এই শব্দ দুইটা দিয়ে সে আইডেন্টিফাই করছে কাকে, বারবার বলছে এই অরেঞ্জকে, সেক্ষেত্রে এখানে এটা এন না হয়ে দা হবে, কারণ সেটা ডেফিনিট হয়ে যাচ্ছে, সেটা দা হতে হবে। এরপরে দেখুন হি গেভ মি আ পেন, এটা আমরা জানি যে হি গেভ মি আ পেন, যদি এটা আমরা সেন্টেন্স শেষ করে দিই ঠিক আছে, ইটস অল রাইট, সে আমাকে একটি পেন দিয়েছিল বা আই নিড আ পেন, আমার একটি কলম দরকার, সেক্ষেত্রে যে কোনো একটি কলম দরকার আমার বা যে কোনো একটি পেন সে আমাকে দিয়েছিল। কিন্তু যদি আমি অতিরিক্ত তথ্য প্রদান করি এখানে যে সে দিয়েছিল আমাকে কলম যেটা ছিল দামি, দেখুন এখানে উইচ মানে হচ্ছে যেটা, সো যেটা বলতে সেই কলমের কথা বলছে, আর এক্সপেন্সিভ বলতেও কিন্তু সেই পেনকেই বোঝাচ্ছে, সো পেন সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে, সেখানে পেন সম্বন্ধে কী করছে, অতিরিক্ত তথ্য প্রদান করছে, তার মানে তার সম্বন্ধে আমার বিশাল এক্সপিরিয়েন্স চলে আসছে। পেনটা বলতে ওই যেটাকে বোঝাচ্ছে মানে ওই যে ওইটা, আর এক্সপেন্সিভ বলতে ওই পেনটাকে বোঝাচ্ছে, তাহলে এখানে এ না হয়ে তখন কী হবে, দা হবে। সি গেভ মি দ্য পেন, সি গেভ মি দ্য পেন, সে কলমটা দিয়েছিল মানে কলমটা বলতে কোন কলমটা, ওই যেটা এক্সপেন্সিভ, তার মানে যেটা এক্সপেন্সিভ বলতে ডেফিনিট করে ফেলছে। অতিরিক্ত এই যে দেখুন অতিরিক্ত যে ক্লজগুলো রয়েছে, অতিরিক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে রিলেটিভ প্রোনাউনের সাথে বা কানেক্টরসের সাথে, মানে কানেকটিভিটি তৈরি করে আমরা করছি কি, এটাকে নির্দিষ্ট বানিয়ে দিচ্ছি। আরও দেখুন এক্সাম্পল, হি গেভ মি অ্যান আইডিয়া, যদি আমরা এই সেন্টেন্স পাই দ্যাটস ওকে, বাট আমরা যদি অতিরিক্ত তথ্য দিই যে হি গেভ মি আইডিয়া, সে আইডিয়া দিয়েছিল, দ্যাট ওয়াজ ইউজলেস, দ্যাট ওয়াজ, দ্যাট বলতে কি, এই যে এই আইডিয়াটার কথা বলছে, এবং সে আইডিয়াটা কি ইউজলেস মানে ব্যবহার করার উপযোগী নয়, তাহলে সেখানে এন না হয়ে তখন কী হবে, দা হবে, তখন এই যে এই ভাওয়েলগুলো কোনো কাজে আসবে না, এই কনসোন্যান্টগুলো কাজেই আসবে না, তখন দা বসাতে হবে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে যে হি গেভ মি,
হি গেভ মি দ্য আইডিয়া, মানে সে দিয়েছিল ওই আইডিয়াটা। তো ওই আইডিয়াটা কোন আইডিয়াটা? ওই যে দ্যাট, দ্যাট মানে ওই যে যেটা, যে আইডিয়াটার কথা বলা হচ্ছে, এবং সেটা হচ্ছে কি ইউজলেসের কথা বলা হচ্ছে। আবারও দেখেন এখানে হি গেভ মি কী লেখা আছে, আ ইউ, মানে সে আমাকে একটি ভেড়ি দিয়েছিল। এটা যদি শেষ করি এখানে দ্যাটস ইট, ওকে। বাট আমি অতিরিক্ত তথ্য যদি প্রদান করি, যেমন হি গেভ মি ইউ দ্যাট হ্যাজ গ্রোন আপ ওয়েল, সে আমাকে ভেড়ি দিয়েছিল যা কি এখন ভালোই বড় সড়ো হয়েছে, ভালোই বড় হয়েছে। তো সেক্ষেত্রে এটা এই যে ভেড়ি সম্বন্ধে কি, সে ভেড়ি সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে কে, এই যে দ্যাট, তারপরে হচ্ছে কি গ্রোন আপ ওয়েল, বড় হয়েছে, ওয়েল ভালোই সে বড় হয়েছে। তাহলে কার কথা বলা হচ্ছে, সেই ইউকে বলা হচ্ছে, মানে ভেড়িকে বলা হচ্ছে। আরও নিচে দেখি, আই স, আমি দেখেছিলাম আ ইউনিভার্সিটি, যদি সেন্টেন্সটি এখানে শেষ হয় ফুল স্টপের এখানে, তাহলে আ ইউনিভার্সিটি মানে হচ্ছে কি সে একটি ইউনিভার্সিটি দেখেছিল, সেটা যে কোনো একটি ইউনিভার্সিটি হতে পারে। বাট দেখুন আমি যদি অতিরিক্ত তথ্য প্রদান করি, সেটা হচ্ছে যে আই স ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটি দেখেছিলাম, ফ্রম ওয়ার, যেখান থেকে আই গট ডিগ্রি, যেখান থেকে আমি ডিগ্রি অর্জন করেছিলাম। তাহলে অবশ্যই যেখান থেকে বলতে কি, ওই ইউনিভার্সিটির কথাই বারবার বলা আছে, যেখান থেকে বলতে ইউনিভার্সিটির কথা বলা আছে। এবং যে ডিগ্রিটা পেয়েছি, এই ডিগ্রিটা কিন্তু সেই একই ইউনিভার্সিটি থেকে পাওয়া গিয়েছে। তো এই যে অতিরিক্ত তথ্য যখন চলে আসছে ইউনিভার্সিটি সম্বন্ধে, তখন ওখানে এ না হয়ে দা হতে হবে। তাহলে যে কি, আমি ইউনিভার্সিটিটি দেখেছি, আমি ইউনিভার্সিটি মানে আমি বিশ্ববিদ্যালয়টি দেখেছি, বিশ্ববিদ্যালয়টি যেখান থেকে আমি ডিগ্রি পেয়েছিলাম, তার মানে ওই ইউনিভার্সিটিকে একেবারে ডেফিনিট করে ফেলছে, তাই এখানে দা বসানো হয়েছে। তারপরে দেখুন, আই নিড অ্যান আমব্রেলা, আমার একটি আমব্রেলা দরকার। এটা সিম্পলি এ এন, আমরা যেটা বসাই সেটা আমরা বসাবো। বাট যদি অতিরিক্ত তথ্য প্রদান করা হয় যে আই নিড আমব্রেলা, আমার আমব্রেলা দরকার, উইচ আই লাস্ট ইয়েস্টারডে, যেটা আমি কি হারিয়েছিলাম গতকাল, তাহলে আমার আমব্রেলাটি দরকার, এই যেখানে দা হতে হবে। কারণ এই আমব্রেলা সম্বন্ধে কি, উইচ মানে কি যেটা, মানে যে আমব্রেলাটি সে হারিয়েছে, দেখুন লস্ট ইয়েস্টারডে গতকাল, ওই আমব্রেলাটি তার দরকার, এই যে আই নিড দরকার, যার কারণে সেগুলোতে দা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এই আলোচনাটি কোনো বইয়ে আপনারা পাবেন না, খুব সহজেই যে কোনো বইয়ে এভাবে বিস্তারিত আলোচনা দেওয়া আছে সেটা আপনারা পাবেন না। আর আরেকটা বিষয় যেটা বলি, সেটা হচ্ছে যে আপনি যদি ইংলিশ স্পোকেন বা ল্যাঙ্গুয়েজ জেনে ফেলেন, তাহলে ব্রেন আপনার কাজ করবে কম্পিউটারের মতো, যে কোথায় এ হবে, কোথায় অ্যান হবে, কোথায় দা হবে, এটা টাইমলি আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে কোথায় কী হবে। যেমনটি আমরা বাংলা ভাষায় জানি, বিধায় আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, মানে ফাইন্যান্স, যে কোনো বাংলা ভাষায় লেখা যে কোনো বই হোক না কেন, সেটা আমাদের বুঝতে, পড়তে, বলতে সুবিধা হয়, ঠিক তেমনটি। তাই আপনাদেরকে বলবো যে আপনারা নাসিস ক্লাবে একাডেমিক গ্রামারের সাথে স্পোকেনটা ফ্রি পাবেন। কারণ হচ্ছে যে আপনি স্পোকেনের টিচারের কাছে একাডেমিক গ্রামার পড়ছেন, সে ইটস ইয়োর প্লাস পয়েন্ট টু লার্ন ইয়োর স্পোকেন। এই ইন্টারেস্টিং ম্যাটারটি আপনি কোনো বইয়ে, বাংলাদেশের কোনো বইয়ে কোথাও পাবেন না, এবং খুব কম ভিডিওতেই এভাবে ডিটেলস ব্যাখ্যা দেওয়া হয়েছে। আশা করি এটা থেকে বিশাল আপনাদের একটা এক্সপিরিয়েন্স হবে, এবং আপনারা অবশ্যই এটা ভালোভাবে বারবার দেখবেন ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার কারণে আপনাদের বন্ধুরা বা অন্যান্য যারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে, তারা অবশ্যই ভিডিওটি দেখে উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বিগত দিনের যে পার্ট ওয়ান আছে সে ভিডিওটি দেখবেন, নেক্সট যে ভিডিওগুলো হবে পার্ট টু, পার্ট থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেগুলো দেখবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।